নিজেদের শেষ ম্যাচে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে পিএসজি। লেন্সের হোম গ্রাউন্ডে 3-1 গোলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা, যার মাধ্যমে এই মৌসুমে এটিই ছিল পিএসজির প্রথম হার। তারই সাথে ক্রিস্টোফার গাল্টিয়ার পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই ছিল তাদের প্রথম পরাজয়। তবে এই ম্যাচে মেসি ও নেইমার না খেলায় এবং তারই সাথে লিগ টেবিলে পয়েন্টের ব্যবধানে আগে থেকে এগিয়ে থাকার কারণে এই ম্যাচে পরাজিত হয়েও পিএসজির খুব একটা ক্ষতি হয়নি। তবে এই লজ্জাজনক পরাজয়কে ভুলে আবারও মাঠে নামতে চলেছে পিএসজি। পিএসজি তাদের পরবর্তী ম্যাচটি খেলতে চলেছে ফ্রেঞ্চ কাপে, অর্থাৎ ফ্রেঞ্চ কাপের রাউন্ড অফ 64-এর ম্যাচে মাঠে নামবে পিএসজি। চাটাউডক্সের বিপক্ষে এই ম্যাচটি খেলবে পিএসজি। এই দলটি মূলত ফ্রান্সের ন্যাশনাল লিগের দল, অর্থাৎ ফ্রান্সের থার্ড ডিভিশনের দল এটি, এবং এই দলটির বিপক্ষেই রাউন্ড অফ 64-এর ম্যাচে মাঠে নামবে পিএসজি। ম্যাচটি অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি 1:30 AM থেকে। ভারতীয় সময় অনুযায়ী ম্যাচটি 7 জানুয়ারি 1:30 AM থেকে শুরু হবে, তবে বাংলাদেশের সময় অনুযায়ী এই ম্যাচটি 7 জানুয়ারি 2:00 AM থেকে শুরু হবে।